প্রিয় দর্শক, আজ আমরা হাবিব নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। এছাড়াও অন্য এক হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান, সহি মুসলিম। যদি প্রশ্ন করেন হাবিব নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই নামটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামসমূহের মধ্যে একটি নাম। আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হাবিব নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর হাবিব নামের অর্থ হচ্ছে বন্ধু। হাবিব নামটি এভাবেও রাখতে পারেন, যেমন মুহাম্মদ হাবিব, আব্দুল হাবিব, আব্দুল্লাহ আল হাবিব, হাবিব ইসলাম, হাবিবুল্লাহ কিংবা হাবিবুল বাশার ইত্যাদি। হাবিব নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।